সংগ্রামের সভাপতি জনাব আবুল হোসেন সরকার উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ এমপি উপস্থিত আছেন, অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুকনি উপস্থিত আছেন, সাংগঠনিক সম্পাদক জেলার নফেল ব্যারিস্টার নফেল উপস্থিত আছেন, ঢাকা দুই আসনে সম্মানিত এমপি যিনি বারবার এখান থেকে নির্বাচিত হয়েছেন, আমাদের প্রিয় বর্তমান বাংলাদেশ সরকারের প্রিয় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত আছেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ উপস্থিত আছেন, ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ কামরুল থানার নেতৃবৃন্দ ও এখানকার সম্মানিত মুরব্বিয়ান ভাই ও বোনেরা বক্তব্য দেওয়ার কিছুটা নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। আমি শুধু বলবো বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা 16 কোটি মানুষ, বাংলাদেশে 16 কোটি মানুষ শান্তিতে বসবাস করছিল, কিন্তু আন্তর কিছু স্থানীয় চক্রান্তকারী ও আন্তর্জাতিক চক্রান্তকারী ষড়যন্ত্রে এই রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠিয়ে দেশে একটা অচল অবস্থা সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে। আমি শুধু বলবো জননেত্রী শেখ হাসিনা এগুলোকে রক্ত হাতে গ্রহণ করে এদেরকে আবার ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন। আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, আগামী নির্বাচনে আবার নৌকা পাল্টায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর ব্যবস্থা করলে আবার জননেত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নয়ন শেখরে নিয়ে যাবে, আমরা দেশ উন্নতির দিকে ধাবিত হবে। এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলকে সম্মানিত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।